ক্রাইম রিপোর্টিং বা অপরাধমূলক সাংবাদিকতা কাকে বলে, এবং তুমি যদি একজন ক্রাইম রিপোর্টার হিসেবে কাজ করতে চাও তোমাকে কোন কোন স্কিলসগুলো ডেভেলপ করতে হবে সেটাই আজকের ভিডিওতে বলবো। বন্ধুরা, ক্রাইম রিপোর্টিং বা আমাদের অপরাধমূলক সাংবাদিকতা একটা বড় সেগমেন্টে কাজ হয়, কারণ আমাদের টিভি খুললে কিন্তু চতুর্দিকে আমরা অপরাধ অপরাধ আর অপরাধ দেখি। তুমি এবিপি আনন্দ জি চব্বিশ ঘন্টা খুলে যদি দেখো ক্রাইমের ওপরে কত নিউজ হয়, কত ক্রাইম স্টোরিজ যায়, তা তুমিও তো সেই কাজগুলো করতে পারো। কীভাবে করবে, কোন কোন দক্ষতা দরকার, এই কাজের চ্যালেঞ্জেসগুলো কী, সেটা যদি না জানো তাহলে তোমার প্রস্তুতি পর্ব ঠিকঠাক করে হবে না। তাই তুমি যদি এই সেগমেন্টে কাজ করতে চাও রিপোর্টিংয়ের, তাহলে চলো আজকের ভিডিওটা ভালো করে দেখে নাও, বুঝে নাও, জেনে নাও, মেন্টালি প্রিপেয়ার হও, হাউ ইউ হ্যাভ টু প্রিপেয়ার অ্যান্ড হাউ ইউ হ্যাভ টু ওয়ার্ক মাই ডিয়ার। তো সবার আগে বলবো, যে কোনো অপরাধমূলক ঘটনা সমস্ত বিবরণ তথ্য দিয়ে বিস্তৃত বর্ণনাকে অপরাধমূলক প্রতিবেদন বা ক্রাইম রিপোর্টিং বলে। যে কোনো অপরাধমূলক ঘটনা, কোনো খুন হয়েছে, ধর্ষণ হয়েছে, ডাকাতি হয়েছে, চুরি হয়েছে, দুর্নীতি হয়েছে, মারামারি ঘটেছে, হিংসা হয়েছে, যে কোনো কোনো কিছু ঘটনা, যখন সেই সমস্ত তথ্যগুলো কালেক্ট করে নিয়ে একটা প্রপারলি প্রতিবেদন লেখা হচ্ছে বা টিভিতে বলা হচ্ছে, দেন ইট বিকামস দ্য ক্রাইম রিপোর্টিং। অনেকে কিন্তু ক্রাইম রিপোর্টিং অ্যান্ড ইনভেস্টিগেটেড রিপোর্টিংয়ের মধ্যে গুলিয়ে ফেলে। ইনভেস্টিগেটেড রিপোর্টিংটা হচ্ছে হলো তদন্ত করছে, আর ক্রাইম হচ্ছে অনলি ক্রাইমটা যেটা ঘটেছে ক্রাইম ইনফরমেশনটা দিয়ে প্রতিবেদন লিখছে, দুটোকে কিন্তু গুলিয়ে ফেললে একদমই চলবে না। নেক্সট হচ্ছে হলো, এখানে বলা হয় এ রং অ্যাক্ট দ্যাট ইজ এগেনস্ট দ্য ল অথবা এ ভায়োলেশন অফ ল, অর্থাৎ যা আইনের পরিপন্থী নয় তাই অপরাধ। মানে যেই একটি আইনের চোখে ভুল বা যেটি আইনকে ভাঙা হচ্ছে, এরকম যে কোনো কিছু কিন্তু এই ক্রাইম রিপোর্টিংয়ের আন্ডারে চলে আসে বন্ধুরা। নেক্সট হচ্ছে হলো, সংবাদ সংগ্রহের ক্ষেত্রে সাংবাদিককে দক্ষ ও সতর্ক এবং বস্তুনিষ্ঠ এবং তার সাথে নিরপেক্ষ হতে হবে। এক্স্যাক্টলি, এখানে মানে ভালো করে বোঝো, ভালো করে বোঝো, বস্তুনিষ্ঠ মানে কি তুমি নিজে বানিয়ে বানিয়ে কিছু লিখতে পারবে না, জো ঘটা হ্যাঁ ওই আপকো লিখনা পড়েগা, দ্যাট হ্যাপেন দ্যাট ইউ হ্যাভ টু রাইট, যেটা হয়েছে সেটা লিখতে হবে। নিরপেক্ষ, নিউট্রাল, কারো পক্ষপাতিত্ব করা যাবে না, এর পক্ষে তার পক্ষে বলা যাবে না, নিউট্রাল, তুমি আইনের পক্ষেও নও অপরাধীর পক্ষেও নয় যে ভিকটিম তার পক্ষেও নয়, তুমি শুধু নিউজ দিচ্ছ। লেট দ্য পিপল ডিসাইড কোনটা ঠিক কোনটা ভুল, তুমি কোনো জাজমেন্ট করতে পারো না, যদি এখন এইগুলো মানা হয় না, বাট বেসিকটা বোঝো। তোমাকে সতর্ক থাকতে হবে, অ্যালার্ট অ্যালার্ট, যে একটা ক্রাইম রিপোর্টিং কভার করতে গিয়ে তোমার কোনো কথা, তোমার কোনো স্টেপ সমাজে কোনো ভুল বার্তা দিতে পারে, তুমি কি নিজেকে বিপদে ফেলতে পারো, রাইট? তো এগুলো তোমাকে খেয়াল রাখতে হবে অবশ্যই। দক্ষতা, ইউ হ্যাভ টু বি টু মাচ স্কিল, তোমার কমিউনিকেশন স্কিল, লেখার স্কিল, লোকের সাথে চট করে মিশে দেওয়ার স্কিল, স্মার্টনেসে ভরপুর হতে হবে। খুব বেশি বোকা হ্যাবা ক্যাবলা হলে কিন্তু এটা তোমার জন্য অবশ্যই নেই, বা ভয় ভয় লাগছে পারছি না, এখানে বুঝতে পারছি কী বলতে চাইছি, মানে ইউ হ্যাভ টু বি ড্যাম স্মার্ট, ওকে? নেক্সট হচ্ছে হলো, কোনো ব্যক্তির মানহানি বা কন্টেম্পট অফ কোর্ট আদালতের অবমাননা হচ্ছে এমন কোনো কথা বলা যাবে না, এ ব্যাপারে সচেতন থাকতে হবে। তুমি বলতে বলতে এমন কিছু বেপাস কথা বলে দিলে, যেই কথায় যার এগেনস্টে তুমি বলেছো সে বললো আমার মানহানি হয়েছে, বা মানহানি হওয়া তোমার এগেনস্টে কেস করে দিতে পারে। আমরা লাইভ এক্সাম্পল দিই, আজতক নিউজের নাম তোমরা সবাই জানো, আজতক নিউজে একটি নিউজ প্রতিদিন দেখাচ্ছে, কী নিউজটা দেখাচ্ছে, যে একটি ঢঙি বাবা, ঢঙি বাবা মানে যেটি ভণ্ড বাবা যারা থাকে, সে ভণ্ড বাবা সমুদ্রে একটা হাফ প্যান্ট পরে খালি গায়ে স্নান করছে, দুপাশে দুজন মহিলা তাকে এর হাত কাঁধে হাত দিয়ে। তো আজতকের খুব বড় অ্যাঙ্কার অঞ্জনা ওমকর্ষ টিভিতে প্রোগ্রাম করছে, দেখা যাচ্ছে দেখুন বাবার বিষয়, তিনি ফুর্তি করছেন সমুদ্রে গিয়ে, এরকম বলছে। তারপরের দিনকে বাবা পুলিশে কেস করেছিল যে যাদের দুজনকে, যেই দুজনকে দেখানো হয়েছে, একজন তার স্ত্রী একজন তার মেয়ে, দুজনেই বেশ ডেভেলপ চেহারা বলে, তো তার মেয়ে আর হচ্ছে স্ত্রীর সাথে ছবিটাকে ওইভাবে টিভিতে ভুল করে দেখিয়ে ফেলেছিল, তো সেক্ষেত্রে আজতককে ক্ষমা চাইতে হয়েছে তার জন্য। এটা কিন্তু মানে অবমাননা, এটা কিন্তু মানহানি আমলা করতে পারতো, কিন্তু মানহানি আমলা করতে গেলেও কোর্টে যেতে হবে, অনেক টাইম সমস্যা ব্যাপার, পয়সা খরচার ব্যাপার, ব্যাপারটা কন্টিনিউ হয়নি, বা আজতক একটা বড়ো হাউস ব্যাপারটা তা সলটে দিয়েছে। এবার তুমি ব্যাপারটা খেয়াল রাখতে হবে, কিন্তু বড়ো পাওয়ারফুল পার্সনের এগেনস্টে কিছু বলে দাও, যার পয়সার জোর আছে, পলিটিক্যাল পাওয়ার আছে, সে তোমার এগেনস্টে কিন্তু কেস করে দিতে পারে, উল্টাপুল্টা কিছু বেসহীন কথাবার্তা বললে। আদালতে অবমাননা, কন্টেম্পট অফ কোর্ট তো করা যাবেই না, এমন কিছু বললে যে আদালতের অবমাননা হচ্ছে, মানে সেটা কিন্তু তুমি বিপদে পড়তে পারো, এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে একজন ক্রাইম রিপোর্টার হিসেবে। নেক্সট হচ্ছে হলো, অপরাধ নিজের মতন করে ব্যাখ্যা করা নয়, ঘটনার বর্ণনা
জনসাধারণের কাছে তুলে ধরাই তার কাজ। মানে ঘটনাটি ঘটেছে তুমি নিজের আবেগ ঘটনার সঙ্গে মিশিয়ে দিয়ে নিজের মতন গল্প কথা বললে চলবে না, ঘটনাটি যা ঘটেছে ঘটনাটি জনসাধারণের কাছে বর্ণনা করো। যো ঘটায় ওই কো, নো ডোন্ট মেক এনি স্টোরি, ডোন্ট মেক এনি ইমোশনস, ডোন্ট ক্রিয়েট ইমোশন আননেসেসারি, ঠিক আছে। নেক্সট হচ্ছিল এই প্রতিবেদনে বা ক্রাইম রিপোর্টিংয়ের একটা বাজে দিক রয়েছে বা ব্যাড সাইড রয়েছে, সেটা কি জনসমাজে মানে মানুষের মধ্যে চাঞ্চল্য জাগানোর জন্য অনেক সময় বস্তুনিষ্ঠতা হারিয়ে যায় এবং তা হারিয়ে গিয়ে স্টোরি বানানো মানে গল্প বানানো হয়, যা অনেক ক্ষেত্রে সমাজকে ক্ষতিগ্রস্ত করে। একে সংবাদপত্র বা সাংবাদিকের নুইসেন্স ভ্যালু এবং অথবা ডিসসার্ভিস টু দ্য সোসাইটিও বলে আখ্যা দেওয়া হয়ে থাকে। মানে কি হয়, শুধু একটা ঘটনাটাই বললো, মানুষের তো ইন্টারেস্টিং হলো না, কিন্তু ঘটনাটাকে একটু স্টোরি আকারে চাঞ্চল্য করে করে বললে কি হয়ে যায়, ঘটনার যে মূল যে রসদ, মূল যে ভ্যালু, সেটা কিন্তু নষ্ট হয়ে গিয়ে এটা দিকে এটা একটা ক্রাইম থ্রিলারে পরিণত হয়ে যায়। ক্রাইম থ্রিলার করবো না আমরা, কিন্তু এটাকে নিউজ হিসেবে রাখবো, ঠিক আছে। ক্রাইম থ্রিলারকে নিয়ে তুমি কিছু ভিউস পাবে, কিছু দর্শক পাবে, চাঞ্চল্য সৃষ্টি করবে, কিন্তু সাংবাদিকতা নৈতিকতার পরিপন্থী মানে এগেনস্টে কিন্তু অবশ্যই এটা যায়, যেগুলো কিন্তু করা যাবে না। কিন্তু বর্তমান সময় বললাম বিভিন্ন হাউসগুলো এই নিউজগুলোকে ক্রাইম থ্রিলারে পরিণত করে, এটা মোটেই উচিত নয়, কিন্তু তারা করে, কী করা যাবে। তো এই ছিল ওভারঅল একটা বিষয় ক্রাইম রিপোর্টিং নিয়ে, হোপসো ক্রাইম রিপোর্টিং নিয়ে একটা বেসিক আইডিয়া পেয়েছো কীভাবে প্রস্তুতি নিতে হবে, কোন কোন জিনিসগুলো খেয়াল রাখতে হবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্টস করো, লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে ডু সাবস্ক্রাইব দ্য চ্যানেল।